কিছুক্ষণ আগে আমি যাওয়ার সময় একটা দোকান দেখলাম। এটা হচ্ছে কিন্তু দোকানের বাহির সাইড, আমি বাইরের দিকে দাঁড়িয়ে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড, পুরাতন একটা শপের দোকান। তো এখানে দেখতে পাচ্ছেন আইফোন 12 যে 64 জিবি, এটা আছে বর্তমানে হচ্ছে 299, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় 30,000 টাকার মতো। তো আপনাদেরকে মজার একটা ব্যাপার দেখায়, সেটা হচ্ছে যে এখানে সব কিছু দেখতেই ভালোই লাগছে, ঠিক আছে, প্রাইসটা তেমন বেশি না। এখানে দেখতে পাচ্ছেন ম্যাকবুক এয়ার 990, যেটা প্রায় ধরেন 1,00,000 টাকার মতো বা সামথিং একটু কম। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার দাম হচ্ছে 5,200 ইউরো। 5,200 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 5,00,000, যদি অ্যাভারেজে বলি, এখনের তুলনায় এখন অবশ্য টাকার রেটটা বেশি। তো একটা সচরাচর অ্যাভারেজ যদি রেটটা আমি ধরি টাকার, তাহলে হচ্ছে এই ব্যাগটার দাম 5,20,000 টাকা। আচ্ছা, এই ব্যাগটার মাঝে কী আছে? হারমেস প্যারিস, ব্যাগটার মধ্যে একটা স্টিকার দেওয়া আছে যে হারমেস প্যারিস। আচ্ছা, একটা ব্যাগের দাম প্রায় 5,20,000 টাকা, মানে কী আছে এই ব্যাগটার ভিতরে? আমার আমি যদি দোকানটা অবশ্য খোলা থাকতো, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। অবশ্য এখানে তাড়াতাড়ি দোকানগুলো লাগিয়ে ফেলে, বিশেষ করে 8টার আগে সব দোকান লাগিয়ে ফেলে, 8টা না আরও আগে লাগিয়ে ফেলে। তারপরে যে 2 নম্বর, যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1,700 ইউরো, যেটার দাম 1,70,000, প্রায় 1,80,000 টাকা। তারপরটা হচ্ছে আবার 1,90,000 টাকা, তারপরটা হচ্ছে প্রায় 50,000, অলমোস্ট 50,000, একটু আপ বেশি হতে পারে। তারপরে দেখেন এদিকে একটা ছোটো বিড়ালের মতো আছে, এটা হচ্ছে 79, তা হচ্ছে বাংলা টাকায় হচ্ছে প্রায় 8,000 টাকার মতো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে, এই ব্যাগটার মাঝে কী আছে যে ব্যাগটার দাম 5,82,000, 5,20,000 টাকা? কী আছে এই ব্যাগটার মাঝে যে, সেটা আমার জানতে চাওয়া আমার মনে হয়।